আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ, আগামীকালকে 20 তারিখ অর্থাৎ আজ হচ্ছে 19 তারিখ, তোমাদের আগামীকাল 20 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের সাথে তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষেরও অটো প্রমোশনের জন্য আন্দোলনে তোমরা যোগ দিয়েছিলে, তোমাদেরকে বলছি স্নাতক পর্যায়ে এসে ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনোভাবে অটো পাস দেওয়া কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব না, কারণ এই বিষয়টি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আগেই কিন্তু নাকচ করে দিয়েছে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমানে ভিসি স্যার রয়েছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের এই আবেদনটি জানানোর পর সেখান থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বর্ষের অটো প্রমোশনের যে আন্দোলনের যে যে বিষয়টি সেটি কিন্তু নাকচ করে দিয়েছে। এবং এবং আন্দোলনরত শিক্ষার্থীরাদের 6টি দাবি জানিয়েছিল, ইনশাল্লাহ সেই 6টি দাবি কিন্তু তারা মেনে নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তো তোমাদেরকে কিন্তু কোনোভাবে অটো প্রমোশন বা অটো পাস দেওয়া সম্ভব না। আজকে হচ্ছে 19 তারিখ, আগামীকাল রবিবার তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের কিন্তু পরীক্ষা শুরু হবে। আমরা তোমাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী যদি দেখি, এই রুটিনটি প্রকাশ হয়েছিল সেপ্টেম্বরের 28 তারিখে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি। তোমাদের আগামীকালকে 20 তারিখ অর্থাৎ দুপুর 1টার সময় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্ভবত তোমাদের পরীক্ষার সময় 3 ঘন্টা 30 মিনিট, হয়তো 30 মিনিট বাড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় 40 মিনিট করতে পারে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ইতিমধ্যে কয়েকটা হয়ে গেছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের। সেই হিসাবে তোমাদের প্রশ্নপত্র কিন্তু অনেকদিন আগেই ছাপানো হয়েছে, সেই হিসাবে প্রত্যেকটি প্রশ্নপত্রে 3 ঘন্টা 30 মিনিট থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরও বলছি, যেহেতু আজ হচ্ছে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদেরকে স্নাতক পর্যায়ে এসে কিন্তু অটো পাস দেওয়া সম্ভব নয়। যেসব শিক্ষার্থী এখনও পর্যন্ত বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে বা বিভিন্ন গ্রুপে ডিগ্রি দ্বিতীয় বর্ষেরও অটো প্রমোশনের জন্য কমেন্ট করে যাচ্ছ, তোমাদেরকে আমি বলছি তোমাদের মূল পরীক্ষা কিন্তু 26 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলা জাতীয় ভাষার মধ্যে দিয়ে। এর আগে 20 তারিখ অর্থাৎ আগামীকাল 20 তারিখ রবিবার গণিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, উচ্চাঙ্গ সঙ্গীত, 22 তারিখ পরিসংখ্যান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, 23 তারিখে বাংলা সাহিত্য, ঐচ্ছিক ইংরেজি, ঐচ্ছিক বেসিক হোম ইকোনমিক্স, আরবি, পালি এবং সংস্কৃত। তো 20 থেকে 23 তারিখ পর্যন্ত যেগুলো সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই সাবজেক্টগুলো শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, তবে মূল যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 তারিখ থেকে অনুষ্ঠিত হবে, তোমাদেরকে কোনোভাবে অটো পাস দেওয়া হবে না। স্নাতক পর্যায়ে অটো পাস কোনোভাবে সম্ভব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের অটো পাসের দ্বিতীয় বর্ষের অটো পাসের বিষয়টি কিন্তু নাকচ করে দিয়েছে, অটো পাস নাকচ করে দিয়েছে। এখানে কিন্তু অটো পাস নাকচ করে দেওয়ার বিষয়টি কিন্তু তৃতীয় বর্ষের সাথেও জড়িত। অর্থাৎ যারা ডিগ্রি তৃতীয় বর্ষের অটো পাসের জন্য আন্দোলন করে যাচ্ছ, এই বিষয়টি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আগে নাকচ করে দিয়েছে, তারপরে যারা আন্দোলন করে যাচ্ছ তাদের ব্যক্তিগত অভিমত। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে এসে কোনোভাবে অটো পাস দেওয়া সম্ভব না। তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের আগামী 26 তারিখ থেকে বাংলা জাতীয় ভাষার মধ্যে দিয়ে মূল পরীক্ষা অনুষ্ঠিত হতে